রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাতটি অপরাধ থেকে বাঁচো, যে সাত অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দিবে। বলেন কয় অপরাধ ধ্বংস করবে? সাতটা। সহি বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات তোমরা সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। قالوا وما هن يا رسول الله সাহাবীরা প্রশ্ন করলেন এই সাতটি অপরাধ কি? নবী বললেন, এক নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। বলেন তো এক নাম্বার অপরাধ কি? আমার সাথে বলেন, জীবনে কিছু করি আর না করি শিরিক যেন না করি। বলেন জীবনে কিছু করি আর না করি কি যেন না করি শিরিক করা যাবে না। সহি বুখারীর 1237 নম্বর হাদিসের বর্ণনা, জিবরিল আমিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন, আপনার উম্মত যদি এমন অবস্থায় মারা যায় যে সে শিরিক করে নাই, পিওর ঈমান সরিষার দানা পরিমাণও যদি হয়, একদিন সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে বলেন তো, জীবনে কিছু করি আর না করি, ভুলেও যেন কি না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কয় অপরাধ ধ্বংস করে? এক নাম্বার শিরিক করা, দুই নম্বর ওয়াসসিহরু জাদু করা। জাদু করা এটা করবেন না, কোনো পরিবারকে জাদু করবেন না, কোনো মানুষকে জাদু করা যাবে না, কাউকে কুফরি করা যাবে না, জাদু করা যাবে না। আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে, এজন্য বলেন ফজরের পর, মাগরিবের পর কুল হু আল্লাহ তিনবার, ফালাক তিনবার, নাস তিনবার, জোহর আসর এশার পর কুল হু আল্লাহ একবার, ফালাক একবার, নাস একবার। বলেন তো এশার পর কয়বার করে? এশার পরে কয়? তিনবার। এশার পরে, আসরের পরে, জোহরের পরে, মাগরিবের পরে, ফজরের পরে। বলেন বিছানায় গিয়ে ঘুমের আগে কুল হু আল্লাহ তিনবার, ফালাক তিনবার, নাস তিনবার, পড়ার পর এইভাবে বলেন, এইভাবে হাত খোলেন, বলেন এইভাবে ফু দিব, ফু দেন হাতে, ফু দেন, ফু দেওয়ার পর বলেন শুধু সামনের অংশে এইভাবে মুছে দিবেন। বুঝে আসছে? তাহলে আর কেউ জাদু টোনা করতে পারবে না, এই আমলটা সবাই করবেন ইনশাআল্লাহ। বলেন খাবার খেতে ভুলে গেল, এই আমলটি ভুল করব না। তাহলে আপনাদের সাথে কখনো দেখা হইলে আমি জিজ্ঞাসা করব, আপনারা কি আমলটা করছেন? বলবেন জি জি। যদি বলি খাইছেন, বলবেন ভুলে গেছি। খানার কথা বলবেন মনে নেই, আমলটা জিজ্ঞাসা করলে বলবেন মনে আছে, বলেন ইনশাআল্লাহ। তাহলে কয়টা অপরাধ ধ্বংস করে? এক নাম্বার শিরিক, দুই নাম্বার সেহের জাদু, তিন নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কোনো পশু পাখিকে আমরা হত্যা করব না। একটা চড়ুই পাখি গাছে বসে রয়েছে, এটারে ইট মাইরা মাইরা ফেলেন না, গুলি করে মাইরা ফেলবেন না, গুলাল মাইরা মাইরা ফেলবেন না। নাসাইর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা উসফুরান আবাসা আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি একটা চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে, এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে, আল্লাহকে বলবে ইন্না ফুলানান কাতালানি আবাসা, আল্লাহ অমুকে আমাকে অনর্থক হত্যা করেছে, ওয়ালাম ইয়াকতুলনি লিমানফা, আমাকে কোনো উপকারে হত্যা করে নাই, সে যদি আমাকে বিসমিল্লাহ বলে জবাই করে খাইতো ঠিক ছিল, কারণ আমাকে তার জন্য হালাল বানাইছেন। বাবুত সে এটা করে নাই, আমি গাছে বসা ছিলাম, অমুক জায়গায় বসা ছিলাম, আমারে সে অন্যায়ভাবে হত্যা করছে, আমার কোনো অপরাধ ছিল না। তাহলে পশু পাখিকে অন্যায়ভাবে হত্যা করা যদি হারাম হয়, মানুষ হত্যা করা কি? আর কোনো মুমিনকে হত্যা করা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চার নাম্বার, চার নাম্বার অপরাধের কথা কি বলবো? সম্ভবত আপনাদের এলাকায় নাই, বাকি আমি বলে যাই, যদি থাকে ভবিষ্যতে ইনশাআল্লাহ এই অপরাধ থেকে আমরা সবাই মিলে আমাদের এই সমাজকে আমরা মুক্ত করব, বলেন ইনশাআল্লাহ। তাহলে বলি, হ্যাঁ, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? এটা কয় নাম্বার? চার নাম্বার, সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। বলেন সুদ নিব না, সুদ দিব না, সুদের কারবার লেখব না, সুদের সাক্ষী হব না,
আবার সুদ দিব না, সুদ নিব না, সুদের কারবার লেখব না, সুদের সাক্ষী হব না। নাসাইর বর্ণনা 5103 5104 নম্বর হাদিসের বর্ণনা। عن علي بن ابي طالب رضي الله تعالى عن ان رسول الله صلى الله عليه وسلم لعن اكل الربا وموكلا وكاتبا وشاهدا لعن اكل الربا যে সুদ খায়, وموكلا যে সুদ দেয়, وكاتبا যে সুদের কারবার লেখে, ওয়াশাহিদা যে সুদের সাক্ষী দেয়। চার শ্রেণীর উপর আল্লাহ নবীর 24 ঘন্টা অভিশাপ চলে। তাহলে 4 নম্বর অপরাধ সুদ খাওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।